আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গল টাইগার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। লাস্ট এপিসোডে যেটা আমরা এক্সিট বানাইছিলাম, ফাইনালি সেটা আমি সবগুলোতে যুক্ত করে দিছি। ইজ গুড, প্রথমে লং দিছি, শুধু এইটাতে একটু প্রবলেম হয়েছে না, আদারওয়াইজ সবগুলোতে চ্যানেল যাতে করতে পারতেছে। এবং এখানে আমরা একটা রেস্টুরেন্ট দিছি এবং এখানে আমরা শপ দিয়ে দিছি। এখানে আমরা সেকেন্ড ফ্লোরে এই জায়গাটাতে আমরা বাথরুম ইউজ করছি এবং ফাইনালি এটা এখানে এক্সিট হয়েছে। এই এপিসোডে আমরা কিছু কাজ করব। আমরা এই টার্মিনালটাকে একটু বড় করব, প্লাস এখানে সিকিউরিটি জন্য আমরা একটা কাজ করব, যেখানে সিকিউরিটি ইজ নট এনাফ। আপনারা দেখতেই পারতেছেন মাত্র তিনটা, এখানে অনেক কিউ হয়ে যায়। সো আমরা চিন্তা করবো এখান থেকে কিভাবে আরো সিকিউরিটি বাড়ানো যায়। সো টুইজে করব। সো আগে আমরা এই টার্মিনালে কাজ করে নিই। ফার্স্ট এট অল আমাদের প্রত্যেকটা টার্মিনালে ক্লোজ করে দিতে হবে। ইয়েস, একটা একটা করে আমরা ক্লোজ করতেছি। থিঙ্ক আই থিঙ্ক আমরা পুরো এয়ারপোর্টটাকে ক্লোজ করি, কারণ আমাদের ওই রানওয়েটাও ভাঙতে হবে। সো ক্লোজ এয়ারপোর্ট, ক্লোজ। সো আমরা কিছুক্ষণের মধ্যে সবাইকে, আমরা সব প্লেন ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে চলে যাবে, এয়ারপোর্ট ক্লোজ সি। সো আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড দিয়ে দিলেই কিছুক্ষণের মধ্যে সব প্লেন চলে যাবে এবং আমরা আমাদের কাজ শুরু করতে পারবো। এই রানওয়েটাকে আমাদের সামনে নিয়ে যেতে হবে এবং সেই সাথে আমাদের এই দুইটি প্লট কিনতে হবে। আর অনেক টাকা আছে দেখতেই পারতেছেন, তো আমরা এটা কিনে ফেলি। সো এভরিথিং ইজ ওপেন নাও। আমরা ওয়েট করতেছি এয়ারপোর্টটা ক্লোজ হওয়ার জন্য, সব গাড়ি চলে যাওয়ার জন্য, সব প্লেন চলে যাওয়ার জন্য। ওপেন রাখতে পারি, একটু সমস্যা নেই। একটা সবগুলো ক্লোজ করে ফেলবো, কারণ এগুলো আমরা সব ডিমোলিশ করে ফেলবো। এইটা একটা এক্সটেনশন করবো, এই দিক দিয়ে আরো ইয়ে করবো, এখানে রিমোট স্ট্যান্ডটাকে এখানে নিয়ে আসবো। সো অনেক কাজ আছে, সো দুটো টার্মিনালের কাজ, সেজন্য আমরা এটা একটা ক্লোজ করে দিলাম, কোনো ঝামেলা চাচ্ছি না আমরা। সব প্লেন চলে গেছে এবং এখন সব গাড়িগুলো তার পার্কিংয়ে চলে যাবে। অনেক কিউ, সব গাড়ি একসাথে যাচ্ছে। ও এখানে যে ফাইল কটা হয়ে গেছে সেটা থাকুক, আমাদের বড় কোনো প্লেন নাই। সো আমরা আমাদের কাজ শুরু করতে পারি। ফার্স্ট এট অল উই ক্লোজ দিস রানওয়ে। এখন আমরা এটাকে কতটুকু নিয়ে যাব সেটাই, কারণ মেজারমেন্ট করে নিই আমরা একটু। অলমোস্ট 20 13, এখান থেকে আমরা 13 নিয়ে যাব ওই দিকে। সো আমরা আগে একটা এয়ারপোর্টের
করতে যাচ্ছি জায়গাটা, কত জায়গা। করে নিই, কারণ আমরা মাপ পাবো না। এখানে পার্কিং নিতেছে না, কারণটা অনেক গাড়ি ঘোরাফেরা করতেছে। তারপর এটাতে এই পার্কিং খালি আছে, এটা ফুল হয়ে গেছে। ওটা নিচে যাই, তাও আবার এটা মোটামুটি ফুল হয়ে যাচ্ছে। গাড়িগুলো অহেতুক ভাবে ঘুরতেছে, পার্কিং এ চলে যাক। অনেক পার্কিং থাকা সত্ত্বেও যাচ্ছে না, তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো পার্কিং এ যাচ্ছে না, দেখি এখানে কয়টা গাড়ি আছে। 10, 24, 25, 26, 27, 28, 29, 30, 34, 38, 44, 48, 48 গাড়ি আছে এখানে। ঠিক আছে, আমরা একটু আসি। অনেক পার্ক, ও হো, আমাদের একটা ভুল হয়ে গেছে, সেটা আমরা বলতেছি আপনাদের। আমরা এটা সিলেক্ট করে নিই, সেজন্য গাড়িগুলো এইভাবে ঘুরতেছিল। ঠিক, এখন আমাদের গাড়িগুলো পার্কিং হয়ে যাবে। দেখি কতটুকু গাড়ি, সব গাড়ি পার্কিং নিয়ে নাকি। এদিকে আমরা আরো পার্কিং এর ব্যবস্থা করবো। আমরা এদিক দিয়ে পার্কিং এর ব্যবস্থা করতে হবে। টার্মিনালের মধ্যে আছে,
সব গাড়ি পার্কিং এ চলে গেছে। আটকে আছে, আই থিঙ্ক সবাইকে আমরা সেন্ড অল প্যাসেঞ্জার টু হোম। কাজটা শুরু করবো আমরা স্লো স্পিডে যাই। আমরা একটু পরে টার্মিনালটা কানেকশন দিব, আপগ্রেড লাইট। ওকে, আমাদের যেটা করতে হবে আমরা সবগুলো স্ট্যান্ডকে ক্লোজ করে দিচ্ছি, কারণ ফাইনালি আমরা এগুলোকে ডিসকানেক্ট করে দিচ্ছি। ডিসকানেক্টেড একটা দিতে হয়ে গেছে, সো ডিসকানেক্ট করতে হবে, নাহলে আবার কানেকশন নিয়ে নেবে। আমরা চাচ্ছি না কানেকশন নেই, ডিসকানেক্ট ডিসকানেক্ট ক্যান রিমোট। ফাইনালি এখানে রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছে এবং এখানে আমরা
আচ্ছা ক্লোজ করে দিচ্ছি, ওদের স্ট্যান্ড ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা আমাদের কাজ শুরু করবো। আই থিঙ্ক এটা আমরা একটু আমরা এটাকে সিকিউরিটি রাখা নিয়ে আসি কাজের সুবিধার্থে, এবং সেই সাথে সাথে আমরা এই কয়টা জিনিস যেখানে গ্যাসগুলো কেমন হবে প্রবলেম করবে পরবর্তীতে। ওকে, নাও মিডিয়াম স্ট্রেংথ, ভাঙতে হবে। আমরা দিয়ে কানেকশন দিয়ে দেবো, ভাঙতে হচ্ছে। এখান থেকে আসি, বাট আমরা এটা করবো না, কারণ এদিক দিয়ে আমাদের অনেক যাবে। আমরা পাঁচটা এভাবে দেওয়ার কারণটা হলো এক একটি এক একজন ইউজ করবে, সো ট্রাফিক সেরকম আমরা পাবো না। এখানে দেখেন আবার একটু চেঞ্জ করতে হচ্ছে, সম্পূর্ণ আমাদের লেআউটটাই চেঞ্জ করতে হচ্ছে, সে প্রবলেম না। আমরা তাকে আমাদের ডিসকানেক্ট করতে হচ্ছে। ও মাই গড,
থ্রি ডোমেস্টিক, থ্রি ইন্টারন্যাশনাল, কাজ করতে পারি, কি হবে না কেমন আসলে দেখি নি আমরা একটু। কি হবে বাট কোন প্রবলেম করবে এখানে যাচ্ছি না, সে আমি যদি এখানে দিই গাড়ি এসে দিতে টার্নিং নিতে যেটা প্রবলেম হচ্ছিল ওই জায়গায় সেই প্রবলেমটা আবার করবে। আচ্ছা আমি একটু গিয়ার প্যাকেজ ওটা কাজ করবো, তো সেই হলেই হয়। বাসেস সার্ভিস কার্স, আচ্ছা আমরা একটু বাসের জন্য করে সার্ভিস কার্স সবটা আমরা এক জায়গা থেকে নিব। আচ্ছা একটু সিক্স
উপর পরে পরে দেখেন, উপরে আমাদের প্রবলেম করতেছে। সো ফার্স্ট ওয়ান টু, ইয়েস ও ফাইভ সেভেন সিক্স ফাইভ এইট। আচ্ছা হ্যাঁ, কারণে শো করতেছে না, একটু নোট করবে, শো করবে। সো আমাদের ছোটো একটা দিক দিয়ে এবং একটা আমরা দিকে নিচ্ছি, একটা হচ্ছে না। এইট ইজ গুড, কারণ আমাদের আটটা ইয়ে আছে। তুমি দেখতেছি কি করা যায়, আর একটু বাড়ানো যায় নাকি? ইয়েস যদি একটু সম্পূর্ণ সেটা বাকি পর্যন্ত। সো কোনো প্রবলেম নিতে হবে, এরপরে কাজটা করতে যাচ্ছি। সো আমি কোনো রিস্ক নিতে যাচ্ছি না, এখানে তিনটা ঘর বাদ দিয়ে সিক্স, আই থিঙ্ক সিক্স এটা, ইয়েস থ্রি সরি, একটা প্রবলেম যেটা, এটাকে রানওয়ে, এটাকে আমরা একটু উপরে নিতে হবে। সরি গাইস, আপনাদের পরে করে ফেললে আর প্রবলেম থাকবে না।
ওকে, নাও আমরা এই দুইটার জন্য এরকম কিছুরই দরকার নেই। আমরা একটু এই কাজগুলো করে নিই, দেন আমরা অন্য কাজে যাব। এখানে একটু কানেকশন রয়েছে, দিয়ে দিই। কানেকশন হয়ে গেছে দুটো।
ইন্টারন্যাশনাল গেট, অল আর ইন্টারন্যাশনাল, সরি দিস ওয়ান অল আর ইন্টারন্যাশনাল। আচ্ছা একটা একটু ইয়ে করবো, এয়ারপোর্টটাকে নামাটার আপডেট রাইট। ওদিকে প্লেন ল্যান্ড করবে, সো set this way, set all my this way, and set and we have to do as this way, so one way this way and one way. This way and change group of the thing. Runway car shares on the terminal car to the level. We do the color to the day. What I need because it. সিকিউরিটি চেক পয়েন্ট গুলো করতে হবে ফার্স্ট এট অল, পুরো পুরো ফ্লোরটাই সিকিউরিটি চেকিং এর মধ্যে দিয়ে দিলাম। সিকিউরিটি চেক পয়েন্ট কানেকশন টু দ্য আপার ফ্লোর, এখানে আমাদের চেকিং এরিয়া আছে, সো আমরা চেকিং এরিয়াটাকে এই জায়গায় নিয়ে আসব, দ্যাট আমরা অবজেক্টটাকে আমরা চেকিং এরিয়া এই সাইডটাকে আমরা সিকিউরিটি চেকিং এর মধ্যে নিয়ে যাব, তাহলে আমরা 1 2 3 4 5 অলমোস্ট অনেকগুলো ফোর অনেকগুলো প্লেন নিতে পারছি,
Start all our simple link checking. The home international and this site is normal zone and connected this way. আমরা উপরে দিচ্ছি সরি আমরা একটু ভুল করতেছি না ঠিক আছে এটাকে এই দোকানটাকে আমরা সরাই নিতে হবে কারণ আমাদের একটা সিকিউরিটি চেকিং লাগবে সো ফার্স্ট এট অল আমরা যেটা করবো এই শপটাকে আমরা এদিক দিয়ে নিয়ে যাবো এগুলো দরজাগুলোর দরকার নেই সো করবো একটু কাজ করে নিই সরি রং এখনটা করছি এখানে সরিয়ে নি সরি আমাদের need another security checking area. And
তিনটা সিকিউরিটি চেকিং, আমরা ইন্টারন্যাশনাল রুমটা করে নিই। এই জায়গাটা আমরা একটু চেঞ্জ করবো, সরি, ফিউচার জন্য।
We need this place in security for us. Sorry guys. Connect our security increases our international government. I have a plan. সম্পূর্ণ জিনিসটাকে আমরা কি করে নিলাম এদিকে আমাদের সিকিউরিটি এদিকে দিয়ে দিলাম আচ্ছা এটাতে ইয়ে হয়ে গেছে আমি সম্পূর্ণ চিন্তাকে দিচ্ছি সরি গাইস সরি আমরা একটু গ্যাপ রাখতেছি কেন রাখতেছি এটা আপনাকে বোঝাচ্ছি একটু আমরা উপরে নিয়ে যাই তো আমাদের সুবিধা হবে সার্ভিস কার শপ ওয়ান দেয়ার ওয়ান ইট ক্লিয়ার অ্যান্ড
একটু আমরা অন করতেছি। ঠিক আছে, প্রবলেম নেই। সো ছোট দুটো বাথরুম, এভরিথিং প্লেস সিকিউরিটি জোন অ্যান্ড থিঙ্ক প্লেস এক্সিট এক্সিটে কাজ করবে।
Exit channel here or the entry channel. So just this way. So not who this is what and also. The channel is done. And something was in here. Okay. It all good across side. Okay, so we'll please then. Now we go outside. I think there will be all the
To one side, this the other side. I think that the place, no, the sitting area is over there. This is everything. Yes, everything is working now. Now we can. Yeah, security. Some connection there. I need change domestic contention and then I have to put a note. So to put the data on the monitor, so maybe changes for a little guys. Disney protocol 10 to 8 10 to 8 10 to 8 problem. Thanks. Solve it.
ট্রে করে যাই, একটু অফ করে নিই কাজের সুবিধার জন্য। এখন আমরা আসি, কফি হচ্ছে না এখানে, কাজ করে নিই। এখানে আমাদের কিছু কাজ আছে, সেটা হলো সেটা বাংলাতে লিখতেছে, সেটা বাংলাতে লিখতেছে, place it on the wrong side. Sorry. See that? Up. Okay. Thank you.
এবং এখান থেকে আমি এক দুই কি করা যায়। পরে করতেছি, এখানে স্টাফ যাওয়ার কোনো রাস্তা নেই। সো আই থিঙ্ক Perfect. Right, so,
এক্সিট ইন কিছু, ওকে। নো রিপ্লেসন, সরি আপডেট করিনি, সিকিউরিটি চেক পয়েন্ট নট কানেক্টেড, আটকে গেছে একরকম হয়, আসতেছে স্মল প্লেন গুলো এখানে ল্যান্ড করবে, আমি বড় প্লেন গুলো এখানে ল্যান্ড করবো, করতে হবে সেটা হবে করি।
এখন দেখি চেক পয়েন্ট আই থিং সো এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল আই থিং সো সি নো কোডিং ডেক্স ফার্স্টে তো আমরা কোডিং ডেক্স দেব দেন কাজ করব দেখব সি কানেক্টেড
প্রবলেমটা পাচ্ছি না বেশ একটু। প্রবলেম সিকিউরিটি অ্যাপার প্রবলেম ইয়াই অলরেডি ওয়াই চেক সিকিউরিটি চেক পয়েন্ট নতুন রং ওকে রান দিস ওয়ে গাইস মস্ত প্রবলেম। আজ এই এপিসোড অনেক বড় হয়ে যাচ্ছে গাইস, নেক্সট এপিসোড ইনশাল্লাহ এগুলো আমরা কাজ শেষ করে ফেলবো। এখানে বিদায় নিয়ে নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা দেখা হবে নেক্সট এপিসোড। যারা যারা সাবস্ক্রাইব করেছেন না, প্লিজ প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন নেক্সট এপিসোডের জন্য। সালামু আলাইকুম।